एक खिलाड़ी के रूप में मैं चाहूंगा कि हर भारतीय स्वस्थ और चुस्त रहे। तंबाकू स्वास्थ्य और तंदुरुस्ती को नुकसान पहुंचाता है। सभी तंबाकू पदार्थ खतरनाक और घातक है। अगर आप स्वस्थ और तंदुरुस्त रहना चाहते हैं तो तंबाकू से दूर रहें। मैं रहता हूं, आपको भी रहना चाहिए। आइए तंबाकू के सामने दीवार बनकर खड़े हों। হ্যালো, এই টেন্ডারের কাম কিন্তু আমাকে পাওয়াই লাগবে স্যার। হ্যাঁ, যেমন করি হোক এই কাম কিন্তু আমাকে পাওয়াই লাগবে স্যার। আপনি যে টেন্ডারটা নিবে চান তাতে কিন্তু আপনার বহু টাকা লোকসান হবে। কত আর লস হবে? 2 কোটি, 4 কোটি, কত টাকা চাই যাও। হ্যাঁ, বাট এই টেন্ডারের কাম না পায়া কে কে যাতে সারা জীবন মোর সামনত মাথা নত হয়ে থাকে। রায়হান, 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 সালা মুহূর্ত দিয়ে মন চল চলে মোর পাওয়া কাম হাতছাড়া করে দে। ঠিক আছে, ময়ও দেখিনি। মোর নাম মিস্টার কে কে মির্জা। সেটা তো মই ছোট থেকেই জানো। মরে মেটা হইয়া মরে মজা করাস, দিন সবারে সমান যাবে না। মোরও একদিন আসবে, দেখিনি, ময়ও ইয়ে দেখিনি। কিন্তু ওই দিন কোন দিন আসবে বাবা? আসবে বেটা আসবে, মই খালি দেখি আসু। বহুত দেখছং বাবা, এলা মুই করিম আপনি দেখি যান। সেলিম চাচা, আপনি আবার কেন এটি এসছেন? এতদিন যেটার জন্য এসছুম ওইটার জন্য আসছ? 20 লাখ দিয়েতে মুই চলে যা। না, সেটা আর সম্ভব না হয়। যেটা দেওয়া লাগে তার থেকে বেশি দিছুম, কিন্তু মুই আর 1 টাকাও দিবার পাইম না। কি, তোর বাপ মোর সৎ ভাই হওয়া সত্ত্বেও মরার পরে ময়ও তোকে দেখভাল করছুম, সেটা কি তুই ভুলি গেল? ভুলি যাং নাই, দেখি তো এলাও। মুই আপনাকে সম্মান দিয়ে আসুন আর সব কিছু দিয়ে আসুন, কিন্তু সব কিছুর একটা সীমা থাকে। মুই আর কিছু দিবার পাইম না, আপনি এটি থাকি চলে যান। সেলিম, তুই কাক অপমান করলো কথাটা মনত রাখিস, ইয়ার পরিণাম যে কত ভয়ঙ্কর হইবে সেটা তুই ভাববার পাবো না। জানি রাখিস মোর নাম মিস্টার কে কে মির্জা। সেলিম বস। মুই তোর সঙ্গে শুনলুম, এইগুলো নিয়ে তোর কোনো চিন্তা নেই। চিন্তারে কথা, ওই ভাল মানুষ না হয়। কোন বেলা কি করে
और कोनो ठीक नहीं। মই দেখতে তোর কিছু হবে দিম না আর মই তোর চোখের পানি কোনোদিন পড়বে দিম না এইগুলা নিয়ে তুই কোনো চিন্তা করিস না মোর অল্প কামের ঝামেলা আছে তারপরে মই আসি এসো তাইলে তুই দেখি শুনি থাকিস আমা ভিতর যা তুই উঠে হ্যাঁ হবে তাহলে আইসং দাদা আইসং বাবা থাক সেলিম আব্বা সেলিম হে সেলিম দাদা কি হই সেলিম আব্বা সেলিম দাদা দাদা সেলিম সেলিম হে সেলিম তোর কিচ্ছু হওয়ার দিম নে মমতা তুই অ্যাম্বুলেন্স ডাকাও বন্ধু মোর সময় নাই সেলিম তোক মই কিছু আবার দিম না সেলিম সেলিম হে সেলিম 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 হে সেলিম সেলিম কান্দিস নে বাবা কান্দিস কান্দিস নে কাইন্ডলি কি আর জওয়া মানুষ ঘুরি এসে মুই তো আসং তোক দেখার জন্য কতদিন রায়হান ময়ও দেখিনি কতদিন দেখি রাখিবার পাস কে কে তুই তো দূরের কথা তোর নাপাক ছায়া উয়ের উপরত পূর্বের দিন সালাম ঠিক আছে মই তোক দেখি দাদা কোথায় গেছে ওই তো বাইরত গুড মর্নিং মা গুড মর্নিং কাকা
কিরে এত সকাল সকাল কোথায় যাস? পিয়ার হতে একটা বুকান বাজা। ব্রেকফাস্ট করছিস মা? ও নো মাম্মা, মুখুরে এসে খাইম। একদম পাগলামি করিস না, মা যেটা কইছে ব্রেকফাস্ট করিয়ে যাবো। প্লিজ কাকা, মুখ জোর করিস না, সকাল সকাল আমরা কিচ্ছু খাবার পাং না। আমরা যদি পাং তুইও চেষ্টা করিস। বাদ দে না মুন্না, যাও যা মা, ঘুরি আয়, ভালো করে যাইস। থ্যাংক ইউ মা, বাই বাই। হয় নাকি তো এত সহজে সারি দিল? চেহারাটার নাম কি? কুতি থাকে চা মই পুচ করছো নাকি? তখন মই লজ্জাতে পালাবা পালাবা বাঁচো। তোর কি কিচ্ছু মনে থাকে না? তোকে যে কইছিলাম প্রিয়ার সাথে শপিং করবা যাম, তোর বাবা শুনলে রাগ করবে মা। প্লিজ মা, সারাটা বছর তো খালি পড়া আর কলেজ, সামার ভ্যাকেশনটা তো অল্প এনজয় করবে দে, প্রমিস। সন্ধ্যা হওয়ার কথা ঘুরে আসিম। প্লিজ 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 প্লিজ। আচ্ছা বাবা যা, তাড়াতাড়ি ঘুরে আসিস। ও থ্যাংক ইউ, বাই মাম। আজকের জন্য এইটুকুই কাফি না? হ্যাঁ ঠিক আছে। আরে কি হল কাজল? কি বা ও নো, গাড়িটা খারাপ হওয়ার সময় পেল না। হা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 
বস মালটা দেখছিস? চল অল্প মস্তি করি। নন্সেন্স, কাই তুই একদম চাকাস চাকাস নন্সেন্স। হাচার চল হাচার বস, বাই ওয়ান গেট ওয়ান, একটার সাথে একটা ফ্রি। হাচার হাচার শয়তান কোথাকার হাচার। কি হল তুই যে আমার মাঝে ধীরর মতো করি অন্টি করলু? হাচ্ছার রাস্তা স্যার। আরে রাজাদা, না সারলে কি করবু? যা যা দেখিস। শুন, মুই কাজল, ওই মোর বান্ধবী প্রিয়া। গুন্ডাহাটি থেকে পাচ্ছে আমার একলাই হয়ে যাবার লাগছিস? আর কোনো ভয় নাই। আর এতে গুন্ডাগুলো বা কি দোষ? তোমার মতো চেনেগুলো ধরবে না তো কাক ধরবে? মানে তোর মত থেকে আমরা খারাপ চিংড়ি? না, খারাপ তোমরা না হন, খারাপ তোমার ড্রেস, তোমার ভাবনা। তোমার মতো বড় লোকের বেটিগুলো ভাবে এগলে ড্রেস পিনলে সমাজত সম্মান বাড়ে, কিন্তু না, যার পরিণাম তুই আজকে নিজে দেখলু। কিরে বাবা আসলো? কিরে বাবা, কি হয়েছে তোর মুখত রক্ত কেনে? কিছু না মা, সামান্য অল্প লাগছে। রাস্তাত কিছু বাজে চ্যাংড়া চিংড়ির সাথে অবদ্রামি করছিল, উমা কল্প শাস্তি দিছুম। মুই জানং তুই কোনো অন্যায় কাম সহ্য করিস না, পরের বিপদ দেখলে খালি ঝাঁপিয়ে পড়িস। তোর বাপও মন আছিল, তোর বাপ মরি যাওয়ার পর এই ছোট্ট বাড়িটা আর তুই ছাড়া মোর যে আর কোনো সহায় সম্বল নাই রে বাবা। সব সময় স্বপ্ন দেখুন কোনদিন যে তুই ভাল মেকানিক হইয়া নিজের পায়ে নিজে খাড়া হবু। আরে মা তুই চিন্তা করিস না, আর মাত্র দুইটা বছর, তারপর মুই তো কারো ঐশ্বরী মেশিনত বসবে দিম না। পাহাগল বেটা, ওই আশায় তো বুকত বান্ধি বসি আসুন। দেখ বাবা, আমার কোনো টাকা পয়সা নাই, আর কোনো নেতা মন্ত্রীর সাথেও আমার পরিচয় নাই, কিন্তু ওই পাষাণ গুন্ডাগুলোর সাথে সগাই আছে। এগুলো নিয়ে যদি কোনোদিন থানা পুলিশ হয় তাহলে মোর কি হবে? কিছু করার আগে একবার মোর কথাটা ভাবিস। আরে মা তুই কোনো চিন্তা করিস না, মুই এমন কোনো কাম করিম না যাতে তোর কষ্ট হয়। মোর শোনা বেটা, যা হাত মুখ ধুইয়া মুই তো খাবার দিন।
জরকে মতরিছো এলা খালি বসি বসি তোকে মুই ভাব কেমন করি আসি মনটা ভরালু ধীরে ধীরে মোর মন কাড়ি নিলু বুকটা মোর জ্বলি উঠে এলা মুই যে কি কর তোক দেখিয়া এক নজর প্রেম করিস এলা খালি বসি বসি তোকে মুই ভাব চল হে যা কাম কাজ বাদ দিয়া ডেন্স না ডেন্স না ডেন্স কিরে তোমরা খালি কাম বাদ দিয়ে নাচলে হবে রে শোন এডিয়ায় যে খালি ঘুরি বেড়ায় আর মশান দেখ খালি কাম চুরি করা নে দাদা চা চাষাক দে Thank you.
হই রাজা গাড়িটা খারাপ আছে অল্প দেখি দে ঠিক আছে বুঝছং বুঝছং তোর কথা তোর ভাবনা বহুত সুন্দর মোক পাগল করে দিল আজকে গেছে কি রে দাদা দুনিয়াত আসিস না নাই রে ঠিক হয়েছে এলা নিয়ে যাবার পাইস কত হইল বিল যদি আপন ভাবিস তাহলে লাগবে না চাচা এটার পয়সা আমার বেতনের থেকে কাটি নেন না লায়ক চাচা গায়ে ডাকা যারো বেতনের থেকে পয়সা কাটা কথা কইস পাগল কি মালগুলা পাঠাচ্ছিস হ্যাঁ পাঠাইছ কইসং না রাতে 10টা পরে ফোন করিস না কি করিম স্যার রাস্তাত পুলিশ আমার গাড়িটা আটকে দিছে পুলিশ কি মোর নাম খুঁজছিল কইসং স্যার নতুন অফিসার কোনো কথাই না শুনে কাগজ দেখবার না পারলে গাড়ি থানা নিয়ে যাইবে আর আপনি তো জানেন স্যার গাড়িতে 50 লাখ টাকার মাল আছে থানা নিয়ে গেলে বহুত লাফড়া হবো আপনি কার গাড়ি রখাইছে মিস্টার আলী জানে নে মিট হিম মিস্টার কে কে মির্জা কেমন আসলো সব ঠিকঠাক আছে তো
স্যার, কে কে মির্জার দলসি আমার কাম বন্ধ করে রাখছে। ওর এত বড় সাহস, কাম বন্ধ করে রাখছে? ঠিক আছে, মুই দেখি আসো। হুম, কি সে দাদা, এর মানুষ প্লে ফিট ছাবলা ফির কাম বন্ধ করে রাখছে। দাদা, তুই আর মো বাধা দিস না, এবার যা করা লাগে মুই করি। মুই গেল। তুই ক, তোর মাথার চোট কেমন করে লাগিল? তুই ক, তোর মাথার চোট কেমন করে লাগিল? ক, ইস, বাপরে বাপ, ওরে বাপরে, তোমরা মেকআপ করিয়াচ্ছেন, মুই সব বুঝছং। তোমরা নাটক করবে লেখছেন না? তুই কো, এই অবস্থা কাই করলি তোমার? তোমরা কাকবেন মারি থুইয়াচ্ছেন না? না বস, আমরা সবাই মার খেয়াচ্ছং। কার এত বড় সাহস? মুন্না, মুন্না শুধুমাত্র একজন, আর তোমরা সবাই মায়ের খেয়ে আসলেন। বাহ বাহ বাহ, বড়িয়া বড়িয়া। তাহলে তো মোর ইজ্জতের কোনো দাম থাকিল না। এই সামান্য মন্নার মতো মানুষের সামনে মুখ এত বড় ছোট করে দিলেন। এই শালা শালা, মোর ইজ্জত ধুলের সাথে মিশি দিলেন। এই শুয়োর, মোর ইজ্জতের কোনো দাম থাকিল না। গাড়ি বের কর। মুন্না মুন্না, এইটা ভদ্র মানুষের বাড়ি, ভদ্র হিসেবে কথা কবু।
তোমার এত বড় সাহস আমার বাড়ির ভিতরে যাচ্ছেন? এই মুই ভয় গেলাম রে, কুটি যাং রে, কুটি বলাং রে। এই মুন্না, তোর বাড়িত মুই ঘুর বেড়াইছং নাই, তোক ওয়ার্নিং দি বেড়াইছং। কথাটা মনত রাখিস, আর ওই জায়গা তুই কাম করবের পাবু না, ওটি রাজুর রাত চলবে রাজুর। কথাটা মনত রাখিস, তোর বাপ জগতে জায়গা নহয় ওইটা যে তোর রাত চলবে। ভালে ভালে এত থেকে চলি যা। ওই মুন্না, তোর ধমকি ভয় খাওয়া প্লেয়ার মুই না হং, কথাটা মনত রাখিস। বাবা বাবা আসুন তাহলে চাচা। ভাই তাহলে তো বিয়ে খাতার নাম লাগালে নে, উপায় নাই ভাই, বাড়ির থেকে মানায় না। আরে দেখিস পীর চেঙ্গনি বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আসে নাকি? যা তো যারা কোথা রে, চেঙ্গনিটা ওরকম নহায় রে। তাহলে ভালো হল, এই খুশিতে মিষ্টি খাওয়া যাও, নিয়ে যা এই লে টাকা যা। তাড়াতাড়ি যা রে, যাই হোক মর পালা তো গেল, তোর পালা বা কোন দিন। দিল কা মামলা হ্যায়, বুঝছং মকে কিছু করা লাগবে। এ ম্যাডাম, রাজা ভাই একটি পছন্দ হয়েছে নাকি? এতে শরমের কি আছে, মনের কথা কয়া দে। বুঝছং মকে মিলি দেওয়া লাগবে। বুঝছিস এটা যে গেছে,
তিনটা বাজে, এলাও আইসে না। ভাবছো না যে একসাথে ভাত খাইম? মা মা এলাসেনি, তোর আসার সময় হল। এই গাই বাবা। মা, তোক যে কইছিলুম ওর নাম কাজল। ও কাজল, আয় মা আয়, ভিতর দায়। থাক মা থাক, যুগ যুগ বাসি থাক। সত্যি তুই খুব সুন্দর, তাই এই গাধাটার পাল্লাত কেমন করে পড়লো? মুই গাধা নে? গাধা না আসতে কি, মুই এক কতবার কইছম বাড়িতে একটা বউ নিয়ে, এই মোর কোথায় শুনে না। এ গাধা, খারা হায়া কি দেখিস, চেংড়িটা প্রথমবার বাড়ি যাচ্ছে, মিষ্টি মুখ করা লাগবে না? তোমরা বস, মুই মিষ্টি নিয়ে আইসম। কেনে মিষ্টি মুখ করং? যা আনতি আসবে। নে মা মিষ্টি মুখ কর, নে। তাহলে আনতে মু আসু? ঠিক আছে মা, আরো আসিস, যা ও কাউকে দিয়ে। তাহলে আসুন মা। হ্যালো সাগর, কি তুই আজকে আসবো? হাই আঙ্কেল। হাই সাগর, মাই সান, হাউ আর ইউ? আই এম ফাইন। মুই ভাববে রে বাং নাই তুই এত জলদি আসো। আন্টি কেমন আছেন? ভালো আছেন বাবা। আন্টি কাজলক তো দেখুন না, ওই উপরত আছে। বিদেশত গেলে মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়, কিন্তু জানো না তোর কতটুকু পরিবর্তন হয়। কিন্তু আশা করো তোর মন আগের মতোই আছে। বিদেশত গেলে মানুষ কোনোদিন বদলি যায় না আঙ্কেল। তাছাড়া কাজলের সাথে মোর যে সম্পর্ক, কোনোদিন ভুলবার পাবেন না। তাহলে কথাটা নিশ্চিন্তে কর, তোর বাপ বাসি থাকতে এই আলাপ করা হয়েছিল। এলা তুই মত দিলেই আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে রাখব।
আপনি মোর আপনজন, আপনার সিদ্ধান্তে মোর সিদ্ধান্ত, বরং কাজলক একবার জিজ্ঞাসা করে নেন। কাজল নাম করার কোন প্রশ্ন আসে না, তোর বাবা আছে মোর একমাত্র বোন, মুই মই কথা দিছ যাতে তোমার দুজন হাত এক করি, তাছাড়া মোর একটা তারাও মোর কথার একটা তো মূল্য আছে, মোর জীবন চলি যাবে কিন্তু মোর কথা খেলাপ। তাহলে বাবা আর বেশি দেরি করবে না, সাং কাজল আসুক কথাটা কম। রাগ করার বা কি আছে, আরো দুই তিন ঘন্টা দেরি করলে বা কি, আরো কি নিয়েছে, এই দুল এই চেন সব কিছু মোর জন্য পছন্দ করে নিয়েছে। তাহলে সাগরা ওটি যা, মোরটি কেন আছিস, রাজা খারা হো। কাজল 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 আর কোনোদিন সাগরের কথা কব না। আচ্ছা বাবা কইম না, ঠিক আছে। আই লাভ ইউ কাজল। দেখেন তো আমার কাজলক কোনটা মানাইবে। আমার কাজলক সবটাই মানাইবে। আসলো মা, এতিয়াই দেখতো কোনটা ভাল লাগে। এলাকার জন্য মা, তোক তো কোনো জানা হয়নি মা, মুই তোর হাত সাগরের হাতে তুলি দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নিছ। আর সাগরও এই বিয়ে রাজি হইছে। তোমরা নিজে নিজে মোর বিয়ে সিদ্ধান্ত নিলেন, একবার জানার চেষ্টা করলেন না কি মোর পছন্দ কেউ আছে কিনা। কাজল তুই কাক পছন্দ করছিস আমার জানার কোনো দরকার নাই, আমরা খালি জানি তোর জন্য সাগরের চায়া আর ভাল পাত্র কাইও হবার পায় না। কিন্তু মোর তো একটা পছন্দ কথা আছে। মুই তোর কোনো কথাই শুনবে চাং না, মুই খালি জানং সাগরের বাপক দেওয়া কথা মোক পূরণ করাই লিখবে। সাগর লিসেন, হাউ ডে ইউ, তুই মোক প্রশ্ন করা করে বাপের প্রস্তাব মানি নিলু। দেখ সাগর, তুই মোর ছোটকালের বন্ধু, তাই মুই তো ভাল বন্ধু হিসাবে ভাল পাছিল, অনলি বেস্ট ফ্রেন্ড আর কিছু না। কিন্তু কোনোদিনও মুই তোর ঘরের বউ হইম এটা মুই স্বপ্নেও কল্পনা করং নাই। সাগর মুই অন্য একজনক ভাল পাম, খালি তোর একটা কথাত মোর জীবনের সব স্বপ্ন আশা ভাঙি যাবার লাগছে। কি হল, চুপ করি আছিস কে, একটা কিছু কও। এই কথা, আরে আঙ্কেল তো খালি মাত্র পুষ করছিল, মুইহে কইছং মুই কি করি, মুরব্বী মানুষের কথা রাখা তো লাগবে। আরে পাগলি, এত রাগ করার কি আছে, মুই কি তোক সত্যি সত্যি বিয়া করিম নাকি। কি সত্যি, আরে এটা তো কবু, মোর কাজল যাক মন প্রাণ দি ভাল পায় হেই ভাগ্যবান মানসিটা কায়। তুই তাক দেখবো, ঠিক আছে কালকে সকালে রেডি হয়ে থাকবো, মুই তোকে নিয়ে যাই। ওকে
হাই কাজল। হাই রাজা। মিরিম, তোক যে কইছিলু এই হল সাগর। হাই সাগর। হাই। প্লিজ সিট। কাজল মোর ছোটবেলার খেলার বন্ধু, একসাথে দুজনে বড় হয়েছি। কাজল আজীবন তো মরাগত কোনো কথাই লুকায় না, খালি একটা কথাই লুকাইছে। কি কথা? রাজা রাজা রাজা। যাক মনের সিংহাসনত একবারে বসাইছে, যেটি আর অন্য কারো জায়গা নাই। কিন্তু একটা কথা মানা লাগবে, কাজলের পছন্দ আছে। যাই হোক, পরিচয় তো হয়ে গেলে, তোর যদি আপত্তি না থাকে আমরা কি ভাল বন্ধু হবার পাই? নিশ্চয়, কেন হবার পাই না? কাজল যদি মোর বন্ধু হয়, তুইও তো মোর বন্ধু। তক মুই বন্ধুত্ব খাতির একটা কথা কবার থাক, কাজল খুব ভাল জানি, কক্তি কোনোদিনও দুঃখ দিস না। মুই তাহলে যান, মোর একটা জরুরি কাম আছে, পরে দেখা হবে, বাই বাই। তো কইছিলুম না, সামান্য দুই টাকা মেকানিক হয়ে আমার কাজলের লগত প্রেম করার সাহস কেম করে পাইল? দাদা, ওই এমন মায়ের মাইসুং জিন্দেগীত বাসি থাকলে কাজলের নাম নিবে না। না কাকা, প্রেম কোনো এমন জিনিস না হয় যে মাইললে কাটলে শেষ হয়ে যায়। চুপ! আমার বংশের মান সম্মান সব শেষ করে দিছিস। দাদা দেখলু, ওই আমার বিশ্বাস কেমন করে ভাঙি দিল। না বাবা, মুই তোমার সাথে কোনো বিশ্বাসঘাতকতা করুন নাই। মুই তো রাজার সাথে সত্যি করে প্রেম করছো, আর প্রেম করা কোনো পাপ না হয়। মুই সব কিছু মানি নিম, কিন্তু আমার বংশের মান সম্মানের উপরে কোনো কলঙ্ক আসুক সেইটা মুই কোনোদিন মানি নিম না। ইটস মাই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং, কাতল মনে রাখিস, আজকে থেকে তোর ঘরের বাইরে বাইর হওয়া বন্ধ, আর যদি বাইর হইস তাহলে ঠ্যাং ভাঙি দিব। হাজার বাধা শিলেও থামে না প্রেম কোনো দিন, যদি ভাঙিও যায় আসমান, সত্যি প্রেম ভাল পাওয়া কোনো কিছুই হয় না, থাকি যায় চিরদিন। প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত, প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত, প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত। যদি থাকে রে দুই মনের এক মত, প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত, প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত। যদি থাকে রে দুই মনের এক মত, প্রেম মানে না কোনো বাধা রে, দুঃখ ঝড় তুফান যত না আসুক রে, প্রেমত পড়িলে ভয় থাকে না মনত, প্রেমত পড়িলে ভয় থাকে না মনত। যদি থাকে রে দুই মনের এক মত, প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত, প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত।
যদি থাকি রে দুই মনের এক মন প্রেমত পড়িয়া যায় এমনি হারিয়া কায় স্বপ্ন দেখিয়া উঠে চমকিয়া কায় আশা করিয়া ঘর বানাইয়া থাকার মানুষ নাই হারি যাওয়া বড় কথা না হয় হারি যাওয়া বড় কথা না হয় ভাগ্য থাকিলে সোগাশায় পূরণ হয় প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত যদি থাকে রে দুই মনের এক মন কারো মনত হাসি কারো মনত কান্দা এই তো বিধির খেলা কারো রায় তো কে দিন মনে হয় কারো উঠে না বেলা কারো মনত হাসি কারো মনত কান্দা এই তো বিধির খেলা কারো রায় তো কে দিন মনে হয় কারো উঠে না বেলা কারো মনের আশা সব হয় নিরাশা করার কিছু নাই হারি যাওয়া বড় কথা না হয় হারি যাওয়া বড় কথা না হয় ভাগ্য থাকিলে সোগাশায় পূরণ হয় প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত যদি থাকে রে দুই মনের এক মন প্রেমত মানে না কোনো বাধা রে দুঃখ ঝড় তুফান যত না আসুক রে প্রেমত পড়িলে ভয় থাকে না মন প্রেমত পড়িলে ভয় থাকে না মন যদি থাকে রে দুই মনের এক মন প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত প্রেম ভাল পাওয়া আল্লাহর ইবাদত যদি থাকে রে দুই মনের এক মন তাই শেষ পর্যন্ত এই রাস্তা বাসিনি সং রাজা তুই যদি সত্যি মুখ পাওয়া চাইস তাহলে মোর অনুরোধ রাখে আল্লাহ পাকে সবচেয়ে পবিত্র বন্দনত বান্দি দিলুম ধর্ম মতে শরীয়ত মতে তোমরা এলা স্বামী স্ত্রী সুখী হও রাতে তো অনেক হইল আজি রাতে না আমার আদেই থাকি দাও আজি রাতে এতে থাকো টেনশন করার কোনো দরকার নাই সকালে উঠে কোনো একটা ব্যবস্থা তো হবে ঠিক আছে কাকা কি হল বস
কাজল বাবা কুতি গেছিল রাজা রটি বাবা হোয়াট মুই ভাইবেরে বাং নাই তুই মোর বেটি হয়া বাইরে রাত কাটাব তাছাড়াও দুই দিন পরে তুই সাগরের বউ হয়া কার ঘরত যাব আর তুই বাবা রাজার সাথে মোর না কাজল না তুই মোর একমাত্র বেটি তোর প্রতি মোর আদর স্নেহ কোনো কিছুতেই কম রাখং নাই কিন্তু সেই বলি তোর যা তা আবদার মুই কিছুতেই মানি নিম না তুই খালি মোর আদরটাই দেখছিস কিন্তু মোর কথার অবাধ্য হইলে মুই কত বড় নিষ্ঠুর আর কত ভয়ঙ্কর হবার পান সেটা তুই জানিস না বাবা কিন্তু মোর কথাটা তো শোন না তোর কোনো কথাই শুনিম না আর আজকে থেকেই তোর বাড়ির বাইরে যাওয়া একেবারে বন্ধ আর ইয়ের পরে যদি তুই যাইস তাহলে কিন্তু মোর মত থাকি আর খারাপ কাই হবে না কথাটা মনত রাখিস হ্যাঁ হ্যাঁ ওকে ওকে না 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 ওই লম্পট লটক ইয়ার পরা খেদিবই লাগিব নহলে ই আকৌ বিয়া ঘটনা সংঘটিত করিব পারে আর সিদিনা হয়তো মই তাক নিজ হাতে গুলি করে মারিব লগা হব পারে ন ন আইন আপনি হাতত তুলি লব নোয়ারে তো আইন মতে ডাঙর অপরাধ এইটো লৈ আপনি একো চিন্তা করিব নালাগে না 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 আপনালোকে মূর গরম নকরিব এই কথা লৈ সমাজত জানাজানি হলে আমি সমাজত মুখ দেখাব নোৱাৰিম তাতকৈ আমি ৰাজাৰ মাক মাতি আনি মিলিজুলি বুজাই কোৱাটোৱে ভাল হ'ব না না তেনেকুৱা ধীৰতাক মই এই ঘৰলৈ মাতাৰ কোনো প্ৰয়োজন বোধ কৰা নাই আৰু মই তাইক কোনো ধৰণৰ ৰিকুৱেষ্ট নকৰোঁ আপোনাক ইমান টেনচন লোৱা প্ৰয়োজন নাই আপোনালোকে মাথ থানাত গৈ এখন এজাহাৰ দিয়া হওক বাকী মই চাই ল'ম কাটো ভাল নহয় ৰাতিকৈ কিমান ডিউটি কৰিম আৰু কথাও আছে যার বাবে আইনক অন্ধকারত রাখি সিহঁতে আপনার ক্ষতি করিব পারে
যি নহক মই ভাবু হিয়তৰ লগত কথা পাতি ব্যাপারটো মীমাংসা কৰাই ভাল। ঠিক আছে, রাজা তো বাড়িত নাই, চলেন মিয়ে যাং। বলক আহক। আপনার বেটাক এত মারার পরেও এলাও বেটির বাস সারে নাই। আপনি হক বুঝি দিবেন ওইন যাতে কাজলের সাথে আর কোনো দিন দেখা না করে। আর যদি ভাল চান তাহলে এই এলাকা সারি চলি যান। আর আপনার বেটি কি শাস্তি দিবেন? আরে চৌধুরী সাহেব, আপনি শত্রুর বাড়ির ব্যাপার কি? সব ঠিক আছে তো? না রাজু, না। রাজা নামের লম্পট চ্যাংরাটা মোর বেটি কাজলে জীবন ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলে আছে। হোক যেমন করি হোক, কাজলে জীবন থেকে সরে দেওয়া লাগে। আপনি খালি কন পড়া লাগবে কি? হাটটেং ভাঙ্গি হাসপাতালত পাঠায় এমনি একবারে ফিনিশ করে দিন। মুই হলে কিচ্ছু জানো না, মুই খালি জানো রাজা কাজলে জীবন থাকি সরে দেওয়া। জয় কালত ক্ষয় নাই, মরণ কালত ওষুধ নাই। এই নে 6 লাখ, আর বাকি কাম হওয়ার পর এটাও নিয়ে যান। কাম শেষ হইলে মোর পাওনা মুই নিজে বুঝিনি। চলো চলো
মা কাজল রাজা এক্সিডেন্ট হয়ে মারা গেছে না না তোমার সব নিচে কথা কয়ে আছেন এটা হবার পায় না না মা উমা তোর কি হইল মা বিজন তাড়াতাড়ি ডাক্তার ফোন কর কাজল কাজল না বুঝি না শুনি কি ভুল করছিস মা এই কলঙ্ক খালি তোরে উপরত পড়বে না আমার পুরা বংশর উপরত পড়বে সমাজত আমার মাথা নিচা হইবে মা না মমতানা আমার কাজল অত অবুজ না মোর বিশ্বাস ওর বাবা সমাজত যাতে অবহেলিত না হয় তার প্রতি উয়ের লক্ষ্য আছে কাজল এই কলঙ্ক মুছি ফেলা লাগবে মা এই কলঙ্ক তো মুছি ফেলা লাগবে না বাবা দুনিয়া মোর থেকে মোর প্রেমক কাড়ি নিছে আর তোমরা মোর থেকে মোর প্রেমের চিন্তা কাড়ি নেন না বাবা আজকে তুই যা প্রেমের চিন বলি পরিচয় দিবে চাইস কালকে তুই সমাজত মুখ দেখবার বলি আর এই রায়হান চৌধুরী বাসি থাকা পর্যন্ত কোনোদিন এটা মানি নিবে না মানি নিবে না হায় কাজল কি হইল মন খারাপ করে বসে আছিস যে চল অল্প ঘুরি আসি চল না ঘুরি আসি না সাগর মো যাবার মন নাই কেন মক অল্প রিল্যাক্স থাকবে দে সাগর মক একলাই থাকবে দে
একলাই থাকবে দে মানে মুই তো তোর ভাল বন্ধু তক মুই এই অবস্থা সারি যাবার না পাং তো তোর কষ্ট মুই ভাল করে বুঝবার পাং মুই এইটাও জানাং যে যদি কোনো মানুষ নিজের দুঃখ মনের চাপে রাখে তার কষ্ট আস্তে আস্তে আরও বাড়ি যায় জেলা অন্য কারো আগত মনের দুঃখ প্রকাশ করে দুঃখ অল্প হলেও শান্ত হয় তাই কং তোর মনত যদি কিবা দুঃখ আছে মোক ভাগ করে দিবার পাইস সাগর কিছু কষ্ট এমন আছে যেটা কাকো ভাগ করে দেওয়া যায় না মা বাবা চায় রাজার ভালপো আমার জীবনের থেকে চিরদিন
কাজল, দুনিয়ার মানসির সামনত তুই আর মুই স্বামী স্ত্রী। মুই এমন কোনো কাম করিম না যাতে তোর আর মোর বন্ধুত্বর মাঝত কোনোদিনও দাগ না লাগে। মুই তো কোনোদিন স্পর্শ করিম না, তুই আর মুই ভাল বন্ধু হইয়া থাকিম। কাজল ঘুমাও। আরে দাদা, তুই বাঁচি আছিস? কিন্তু তুই তো, হ্যাঁ তোমরা সবাই ভাবছেন মুই মরি গেছ, কিন্তু একদিন করিম কাকা, মোর মা কুটি রাজা, তোর মারা যাওয়া কথা শুনি কাজলারও বিয়ে হল। বাবা রাজা, তুই তুই এলাও বাঁচি আছিস? হ্যাঁ বাবা বাঁচি আছো, বাঁচি থাকি প্রত্যেকটা মুহূর্তত, মৃত্যুর যন্ত্রণা ভোগ করি আছো। মনে হয় মৃত্যু মোর ভাল আছিল। বাবা ধৈর্য রাখ, সব কিছুর মালিক আল্লাহ, কোন বেলা কার কি পরীক্ষা নেয় কাইও পাবো না।
ও মা মাগো তুনে মোর বউ দেখবে চাচ্ছিল কাজল তোর বউ হওয়ার যোগ্যতা নাই মা অকমি বউ মানে পাক নাই মা সামান্য কয়টা দিন ওই মোর জন্য অপেক্ষা করে পারলাম মা ওই অন্যের হাত ধরি অন্যজনের বউ হয়ে গেছে মা কিন্তু যার জন্য তুই এই পৃথিবীতে চলে গেছিস যাই মোক মারার চেষ্টা করছে মুই উমা খুঁজি বার করি মে মা খুঁজি বার করি মেই উমা কাকু মাই সার্বেন নক মা তুমি কেন মারি ফেলা চাচ্ছিস যার যে জিনিসটা কম তার ঠাই ওই জিনিসটারে দাম বেশি সোজা সজি ক কি কবের চাস কবার সাং তোর শত্রু আর মোর শত্রু একজনে তার নাম হল সাগর 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 যাই তো খুন করি দুনিয়ার থেকে সরে দিবে চাষে কিন্তু সাগরের সাথে তোর কিসের শত্রুতা সেইটা বহুত পুরে না আছে বিশাল হিস্টোরি কইতে বহুত সময় লাগবে মুই সাগরের মরণ চান আর সেটা তুই করব তোর জন্য কাম করি মুই আর তুই মোর জন্য আমরা দুজন বন্ধু হবে চাই আর যে চিংড়িটা তোকে ধোকা দিছে তার দায়িত্ব মুই নিলুম ওক তুলিয়নি এমন মলম দিম কাজল সম্পর্কে একটা বাজে কথা কলে মুই তোর কলজা টানি ছিঁড়ি ফেলেন আর চোখ দিয়ে দেখলে চোখ তুলি ফেলেন আর হাত দিয়ে স্পর্শ করলে হাত ভাঙ্গি ফেলেন আরে মুই তো তোর সাথে মজাক করিয়াছ না মোক কারো সাহায্যের দরকার নাই মোর কাম মই নিজে করিম গুড বাই ওক মুই পরে দেখি নিম তোমার টেনশন করার দরকার নাই ওই মালান হ্যালো রাজু রাজা বাঁচি আছে ওই তো মরে নাই আরে কোন কি মরণকালের ওষুধ কুটি পাইল এইটা ইয়ের কি করার সময় না হয় তুই একবার ভাবছিস কাজল যদি শোনে কি হবে সব ধ্বংস হয়ে যাবে কাজলের সাজা সংসার ভাঙি যাবে তুই কিছু একটা কর আরে চৌধুরী সাহেব দুই স্বামী তো টানাটানি হবেই তোমরা কি করবে সেটা জানার জন্য তোর এটি একজন নেই তুই কি করবো সেইটা কো আরে চৌধুরী সাহেব মোর কাম তো মুই করছিলুম গে কিন্তু আপনি কি করলেন মোর পাতের টাটকা পুটি মাছটা ঘপ করে নিয়ে গেল আপনার পোষা বিলেই চৌধুরী সাহেব যাই অপরাধ করে তাই অপরাধী যেমন মুই আর যাই অপরাধ করবের কয় তাইও অপরাধী যেমন আপনি ভাবছিলুম কামটা শেষ হইলে পাওনা হিসেবে আপনার বেটি টানি নিলুং হয় রাজু আপনার হাতত পাঁচটার বেশি আঙ্গুল নাই দেখছেন মোরও হাতত পাঁচটাই আঙ্গুল আছে এই হাত ইচ্ছে করলে বহুত কিছু করিবার পায়
কিন্তু করবে চাই না, থাপা দিয়ে ধরবে চাই। আর ইচ্ছে করলে আপনার সয় সম্পত্তি আপনার বেটি টান দিয়ে নিবের বং, আপনি কিছুই করবেন ভাবেন না। কারণ মুই প্রমাণ ছাড়া কোনো কাম করং না। চৌধুরী সাহেব দেখেন মোর সাথে যাই কথা কয় সব কথা রেকর্ড হয়। এই যে আপনি অল্প আগত কথা কইলেন, এই দেখেন সিসি ক্যামেরা সব রেকর্ড হয়ে আছে দেখেন। হ্যালো, তোর মরণ মরহত হবে, তো কাইয়ে বাঁচাবার পাবে না, নামটা জানি নে। রাজা তুই বাঁচিয়ে আছিস? হ্যাঁ বাঁচিয়ে আছো। কেনে শুনি অবাক লাগিল, মুক মারি তুই কাতরক পাবাতে আসিল। রাজা এগুলা তুই কি কইস, ওই তো তোর বন্ধু। বেইমান বিশ্বাসঘাতক, আরো তুই মোর সাথে অভিনয় করিস? মোর মিছে মরণের খবর দিয়া কাতরক বিয়ে করছিস, মোর মা মরে গেছে আর এই সব কিছুর জন্য দায়ী তুই। রাজা রাজা মোর কথাটা শুন, মুই তো তিল তিল করি মারিম, তিল তিল করি। রাজা মোর কথাটা তো শুন। হ্যালো হ্যালো রাজা, হ্যালো হ্যালো। কাজল কি হয়েছে তোর, কেন এমন করে আছিস, কি হয়েছে তোর, তুই কি পাগল হলো নাকি? সরে যা, সরে যা আমার সামনে থেকে, মুখ স্পর্শ করবো না। তুই কি ঠিক আছিস? প্রথমে ঠিক আসলুম না, কিন্তু এলা সব বুঝে পাই গেছ, রাজা মরে নাই মিশা কথা কইতে তোর বুকখান অল্প কাঁপিল না? তোর মতন স্বার্থপর স্বামীর সাথে মুই এক মিনিট থাকবো না। হং গুড বাই। তাহলে কাই বাবা, কো বাবা কো, ময়ো নিজের হাত দিয়ে মারি ফেলাম, কো বাবা। আপনি তো জানেন কাজল মুখ ভাল পায় না, রাজাক ভাল পায়, মুই বুঝবার পাবার লাগছ না আপনি রাজার সাথে কেন এমন করলেন। আপনি তো জানেন মুই পৃথিবীর সব সহ্য করা পাইম, কিন্তু কাজলের চোখের পানি সহ্য করা পাইম না। আপনি সব জানি শুনি মর সুখের জন্যে আমার তিনজনের জীবন আপনি কেন নষ্ট করলেন, কেন আঙ্কেল কেন? তুই রাজাক ভাল পাইস, তোর খুশির জন্য সাগরে খুশি কুরবানি। কাজল কি করে আছিস তুই? মর প্রেম
ভাল পোয়া চাই চিল্লি চিল্লি কবে মু ইনসাফ চাং মু ইনসাফ চাং এলা মই কি করিম তুই কই মই কি করিম কি করিম কাজল জীবনে চাকাটা ভাগ্যের উপর ঘুরে কোন বেলা কুটি নিয়ে যায় কায়ও জানে না আরে রাজা রাজা মুই তোক নিবার আছ জমি ডাকাইলে মানুষ মরণের রাস্তাতে ছড়িয়েছে রাজা মুই তোক নিবার আছ আর মুই আছুন তোক জমি হাতত পাঠ দিবার রাজা তুই মোক ভুল বুঝিয়াছিস হ্যাঁ ভুল বুঝছিলুম তোক কিন্তু সেই ভুল মোর ভাঙ্গি গেছে তোর জন্য মোর মা মরছে তোর জন্য মুই কাজলকে হারাইছম না রাজা তুই মোর কথাটা শুন কিন্তু আর কোনো কথা শুনিম না রাজা মোর কথা তোর জন্য আমি সবকিছু হারাইছম রাজা মোর কথাটা শুন রাজা তুই মোর কথাটা শুন তুই মোক ভুল বুঝিস না মোর কথাটা তো একবার শুন দেখ মোর কথাটা শুন তুই মোক ভুল বুঝিস না আজকের মতো বাঁচি গেলু রাজা খাড়া হও একবার শুন মোর কথাটা রাজা রাজা খাড়া হও রাজা শুন মোর কথাটা রাজা 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 তুই মোক বুঝলু না রে বারে বারে অনুরোধ করলো সত্যিটা কবার চালাম কিন্তু ওই মর কোনো কথাই শুনিল না কাজল 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 খাড়াও খাড়াও কাজল কায় তোমরা কায় কায় তোমরা মোক ধরেন কেনে রাজা কাক মারছিস তুই সাগর হ্যাঁ হ্যাঁ সাগরক আজকে ওয়াক মহাতো থেকে কাইয়ে বাঁচার পাবে না কি কইস রাজা জানি সাগর কত মহান কত বড় মনের মানুষ হ্যাঁ জানং জানং সব জানং বন্ধুত্বের হাত বাড়ে মোর সাথে বেইমানি করছে মুক মারবে চাইছে বিশেষ ঘাতকতা করে তো বিয়া করছে মিশা কথা সাগর বেইমানি করে নাই সাগর বিশ্বাসঘাতকতা করে নাই স্বামী টান তো স্ত্রী টানবেই হ্যাঁ হ্যাঁ স্বামী সাগর সেই স্বামী চাই মোক বিয়ার পরেও কোনোদিন কোনোদিন স্পর্শ করে নাই সাগর সেই স্বামী যাই মোক পাওয়ার জন্য বিয়ে করায় নাই শুধু তোর আমানত রক্ষা করার জন্য বিয়ে করাইছে মোর আমানত হ্যাঁ তোর আমানত যে আমানত তিল তিল করি বাড়ি যাবার লেগছে মোর গর্ভ তোর বাচ্চা কি কইস তুই হ্যাঁ তোর মরার খবর পায় সবাই কইছিল এই বাচ্চা নষ্ট করি দে কিন্তু মুই পাং নাই আমার ভাল পাওয়ার চিহ্ন মুছি ফেলাবার পাং নাই সেদিন ওই সাগর আশি খাড়া হছিল মোর সামনে না হলে মুই কি পরিচয় দিলুম হে এই বাচ্চা আমার বাচ্চা কোনো কলঙ্কের না হয় যে তুই তাকে বড় করে পালন হয় সামাজিকভাবে তোর আর মোর বিয়ে হয় নাই কাই বিশ্বাস করিল হয় আমার এই বিয়ার কথা তোক সাগর মারে নাই তোক মার বাচ্চা ছিল মোর বাবা কি কইস তোর বাবা হে রাজা জেলা শুনলুম তুই বাসি আছিস পাগলা হয়ে গেছিলুম মুই সাগর যে তোক খুঁজবার গেছিল মোর কাছে টানি দিবার আর তুই তাক এই প্রতিদান দিল
তুই জানিস তোর বাপ কাই মারছা? ওই মোর বাপ, মোর বাপ। জয় কালত ক্ষয় নাই, মরণ কালত ওষুধ নাই। তুই ভাবছিস তুই বাঁচবু? তুই কোনোদিনও বাঁচবু না। তুই মারা পড়বু, তুই মারা পড়বু। জয় কালত কয় নাই।